নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা সবাই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। আজকে আমি যে রেমেডিটা তৈরি করব, তোমরা যদি এটা একবার অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে এটা কতটা কার্যকরী। আর রেমেডিটা তোমরা ঘরে বসেই তৈরি করতে পারবে, এর জন্য তোমাদের যা যা উপকরণ লাগবে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও নতুন আরও একটা রেমেডি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে দেখো, আমি একটা ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছি তুলসী পাতার রস। প্রথমে আমি তুলসী পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি, তারপর একটুখানি রস করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশি নিইনি, পরিমাণে ঠিক 2 থেকে 3 চামচ মতো রস নিয়েছি। বেশি রস লাগবে না, কারণ আমার এতটুকুই প্রয়োজন রেমেডিটা তৈরির জন্য। তো আমি তুলসী পাতার রস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো চাউলের গুঁড়া। তো এবার আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ বেসন। বেসনটা কিন্তু মুখের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এখানে ঠিক 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। এখন আমি মধুটা খুব সুন্দরভাবে এর মধ্যে এক এক করে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, মধু কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এখানে কিন্তু মধু আমাদের ত্বকের ক্ষেত্রেও উপকারী ভূমিকা পালন করেছে। আমি মধুটা খুব সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মধু আমার অ্যাড করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা না দেয়াই ভালো, তোমাদের বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে তাহলে তোমরা কাঁচা হলুদটা বেটে দিতে পারো, কিন্তু আমার কাছে নেই, সেজন্য আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি। কাঁচা হলুদ যে আমাদের ত্বকের ক্ষেত্রে কতটা উপকারী সেটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, নিশ্চয়ই এটা তোমাদের অবশ্যই অবশ্যই সবার জানা আছে। তো এক এক করে বেশ কিছু উপাদান অ্যাড করেছি। এবারে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো দেখতে পাচ্ছ এই জেলটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা ইচ্ছা করলে ওই অ্যালোভেরা গাছের জেলটাও দিতে পারো। তো আমার কাছে অ্যালোভেরাটা নেই, এই জন্য আমি বাজার থেকে কেনা জেলটাই এখানে ইউজ করব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি অ্যালোভেরা জেলটাও এর মধ্যে অ্যাড করে নিয়েছি একে একে। এবারে লাস্টে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1/2 চামচ গ্লিসারিন। দেখতে পাচ্ছ 1/2 চামচ মতো গ্লিসারিন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই মাথায় রাখতে হবে গ্লিসারিনটা কিন্তু পরিমাণে একদমই বেশি নেওয়া যাবে না। হয়তো তুমি কম নিতে পারো কিন্তু কখনোই বেশি নেবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলো উপকরণ এর মধ্যে মিক্সড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম মিশে গেছে। তোমরাও ঠিক এভাবেই মিক্সড করবে, অবশ্যই খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তো দেখো আমার আজকে রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবারে তোমরা যেটা করবে, রেমেডিটা কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো আমি আমার নিজের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি রেমেডিটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ফার্স্টেই এভাবে তোমরা আলতো করে মুখে লাগিয়ে রাখবে 15 থেকে 20 মিনিট। এভাবে মুখে 15 থেকে 20 মিনিট আলতো করে লাগিয়ে রেখে দেবে। 15 থেকে 20 মিনিট পর যখন শুকিয়ে যাবে তখন তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবে, খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
এভাবে করে একটুখানি মুখে সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে মুখটা সুন্দরভাবে ধুয়ে নেবে। তারপর কি করবে, মুখটা খুব সুন্দর করে ঠান্ডা জলে একদম ধুয়ে ফেলবে। তো দেখো, এবারে আমি আমার হাতটা ধুয়ে নিয়েছি, দেখো কত সুন্দর মসৃণ, কত সুন্দর ত্বক দেখা যাচ্ছে আমার, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো তোমরাও বন্ধুরা বাড়িতে এভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা 3 থেকে 4 দিন এই রেমেডিটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে ফলাফলটা। তো দেখো, আমি মাত্র এই মাত্র ব্যবহার করেছি, তাতেই কতটা কার্যকরী ফলাফল দিয়েছে। তো তোমরা যদি 3 থেকে 4 দিন এভাবে পরপর ইউজ করো, তাহলে বুঝতে পারবে আসল কার্যকারিতা কি। ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।